রেডি হয়ে গেল আমার ঈদ স্পেশাল সেমাই, ঘন দুধে শাহি বারমিসলি সেমাই। এই সেমাইটা এতই মজাদার, এতই আমি যে একবার খেলে বারবারই খেতে মন চাইবে। এটা ঈদ স্পেশাল করেছি আমি এবং খুবই মজাদার, খুবই আমি একটা অসাধারণ সেমাই এটা। ঈদ স্পেশালের জন্য আমি ভার্মিসিলি দিয়ে দুইটা আইটেম করেছি। একটা হলো ভার্মিসিলি জর্দা সেমাই, চমৎকার একটা সেমাই হয়েছে এটা, ভার্মিসিলির জর্দা সেমাই এবং ক্রিসপি অ্যান্ড ক্রাঞ্চি। আরেকটা আমি করেছি ভার্মিসিলির ঘন দুধে ভার্মিসিলি সেমাই, শাহি সেমাই, ঘন দুধে ভার্মিসিলি শাহি সেমাই, যেটা আমি করেছি আমি এবং চমৎকার একটা সেমাই হয়। এখন এই মশলাটার মধ্যে রোজগুলো ভুনা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি এর মধ্যে। স্পেশাল বলে কথা, ঈদ স্পেশালের জন্য সবকিছু একটু শাহি শাহি ভাব থাকে এবং ওইভাবেই রান্না করতে হয়। যেন ছোট আলু বুখারা দিয়ে দিলাম, ঈদের আয়োজন শেষ করলাম, বিরিয়ানি রান্না করলাম, রোস্ট করলাম, সেমাই দুই রকমের, নুডলস, ডিমের কুরমা, এখানে দই আছে। এই ছিল আমাদের আজকের ঈদের আয়োজন। খুব বেশি কিছু করলাম না, সামান্য কিছুই করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুস ওয়াল। আজ আমি বানাবো ঈদ স্পেশাল রেসিপি, শাহি ভার্মিসিলি সেমাই। ঘন দুধে শাহি ভার্মিসিলি সেমাই বানানোর জন্য আমি প্রথমে সেমাইগুলোকে নিয়ে নিচ্ছি, যেটা কাপের অনুমানে 2 কাপ পরিমাণ হবে। গুঁড়ো করে নিলে তারপরে এটাকে ভাজতে সুবিধা হয়, তা নাহলে ছিটে পড়ে যায়। আমি প্রথমে দুধটাকে জাল করে নিচ্ছি এবং এটাকে অল্প আঁচে ঘন করে নিচ্ছি আমি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4 টুকরো করে দারচিনি, এলাচি, লং, তেজপাতা। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টুকরো করে সেমাইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি অল্প আঁচে ভেজে নিব, ভালোভাবে ভেজে নিব একটু মচমচা করে। এখানে প্রায় 4 কাপ পরিমাণ ভার্মিসিলি সেমাই নিয়েছি ভাজার জন্য। ঘিয়ের পরিমাণটা বেশি হওয়াতে আমাকে সেমাইটা বাড়াতে হয়েছে। এখন আমি এটা থেকে অর্ধেকটা সেমাই দিয়ে শাহি ভার্মিসিলি দুধ সেমাই রান্না করব এবং ঘন দুধে করবো এটা, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি জর্দা সেমাই করব। এতে দুধটা জাল দেওয়া অলরেডি কমপ্লিট, ঘন হয়ে গেছে। আমি দিয়ে দিলাম গরম মশলা 1 টুকরো করে, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নেস মিল্ক এখানে দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি আরও 1/2 কাপ পরিমাণ সেমাই দিয়ে দিলাম, টোটাল আমি 1 কাপ পরিমাণ সেমাই দিলাম এটাতে। তো আমি দুধটার মধ্যে কন্ডেন্স মিল্ক দিয়েছি, সেজন্য আমি চিনির পরিমাণটা কম রাখছি। এখানে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ লাগলে আমি দিব, যে যতটুকু চিনি পছন্দ করেন ততটুকুই দিবেন। ঘন দুধে শাহি ভার্মিসিলি সেমাইটা আমি রান্না করছি এবং এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এটা ঘন হবে, ভার্মিসিলি সেমাইয়ের যে স্পেশাল টেস্ট এটা দুধটা ঘন করতে হবে। পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ এবং পরিমাণ মতো যথেষ্ট পরিমাণে এগুলো ঢেলে দিতে হবে। এবং এটা যেহেতু এটা শাহি সেমাই, ভার্মিসিলি শাহি সেমাই আমি রান্না করেছি এবং এই কারণেই এটাতে কিশমিশ বাদামের পরিমাণটা একটু বেশিই যাবে। এত সুন্দরভাবে ভাজা হয়েছে গিয়ে যে একদম ঝরঝরা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ফুড কালার, অরেঞ্জ কালারটা, আমার মতো চিনি, যে যতটুকু পছন্দ করেন ততটুকু চিনি দিতে পারেন। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন দিয়ে দিব অরেঞ্জ জুস।
অরেঞ্জ জুস আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জুস আমি দিয়ে দিচ্ছি। সেমাইটার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ সেমাইটা তাহলে গলে যাবে এবং সেমাইটা গললে এটা ঝরঝরে একটা জর্দা হবে না। চমৎকার একটা ক্রিসপি একটা জর্দা হয়েছে। পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ এগুলো আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। আমি হলো জর্দা, ভার্মিসেলির জর্দা করলাম আমি। এবং এই জর্দাটা এতই ইয়াম্মি, এতই মজাদার যে এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতই ঝরঝরে এই জর্দাটা। আমি পানি ছাড়া এই জর্দাটা রান্না করেছি এবং এত ঘিয়ে ভেজে, অনলি ঘিয়ে ভেজে আমি এই জর্দাটা করেছি এবং এতই ক্রিসপি এটা, যেটা মুখে দিলেই মিলিয়ে যায়। দুইটা মুরগি নিয়েছি ঈদের প্রস্তুতির জন্য রোস্ট করব। ঈদের আয়োজন চলছে, এখন এগুলোকে ম্যারিনেট করে ফেলব। ম্যারিনেটিংয়ের জন্য 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, সাথে দিলাম 1/2 টিস্পুন সল্ট, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে নিব। প্রথমে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ফুড কালার, অরেঞ্জ কালার। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তার জন্য আমি মুরগির পিসগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। আমার রোস্টগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, 3-4 টুকরো করে গরম মশলা। পাশের চুলাটায় আমি ডিম বসিয়ে দিয়েছি, ডিম বয়েল করছি এখানে। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখানে, আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ দিলাম, পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন শাহি জিরা, টিস্পুন জিরার গুঁড়ো আর মিক্স মশলার গুঁড়ো, যেটা আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, আমি নিজে বানিয়ে নিয়েছি এটা মিক্স মশলা। দিচ্ছি 1 কাপ পরিমাণ দই, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। রোস্টের মশলাটা ভোনা হয়ে গেছে, এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং সাথে আমি দিয়ে দিচ্ছি রোস্টের পিসগুলো, মুরগির মাংসের যে পিসগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 8-10টা, 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। রোস্ট ডান, অলরেডি ডান, নামিয়ে নেওয়ার আগে পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে দিলাম। ঝোলটা এতটা সুন্দর হয়েছে, দুধ দিয়ে এটার ঝোলটা করলাম আমি। রোস্টটাকে বয়েল করে নিচ্ছি, রোস্টটা ঢেলে দিলাম। মেয়ের কোরমাটা রান্না করার জন্য ডিমগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, যেহেতু এটা ডিমের কোরমা এটাতে ঘি লাগবে অবশ্যই। গরম মশলার গুঁড়ো 2 টুকরো করে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আদা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন 1 টিস্পুন, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে দিচ্ছি কোরমাটার মধ্যে, কোরমার মধ্যে একটু ঝুলঝুল থাকবে, তাহলে কোরমাটা ভালো লাগবে খেতে। কোরমাটা অলমোস্ট ডান, এটাকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। রোস্টটাকে রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং সাথে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, দিচ্ছি গরম মশলা 2-3 টুকরো করে আর কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি 6-7টা। আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি এখানে, এর সাথে আমি দিয়ে দিলাম চিকেন এবং সাথে কিছু গাজর ভেজিটেবল ছিল। বিরিয়ানিটা বসিয়ে দিলাম, দারচিনি, কাবাব চিনি আর লং দিয়ে দিলাম এটার মধ্যে।
বয়ল করা আলুগুলো দিয়ে দিলাম, দুই তিনটে আলু দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, চালটা ঢেলে দিলাম বিরিয়ানির জন্য। গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পোলাওটা সিদ্ধ হওয়ার জন্য যতটুক লাগে সেই পরিমাণ দিয়ে দিলাম। কাঁচা মরিচ, এখন মাংসটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফুড কালার। বিরিয়ানিটা অলরেডি ডান, এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিবো।